हेलो एवरीबॉडी, होप यू ऑल आर फाइन। प्लीज ओपन योर बटरफ्लाई बुक एट पेज नंबर 57। আমরা পড়ছিলাম মাই স্কুল ডেজ। আজকে আমরা তার শেষের অংশটা পড়ব। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল। কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর আমি প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম বা তার খুব প্রিয় হয়ে উঠেছিলাম। অর্থাৎ লেখক খেলাধুলায় ভালো ছিলেন না, সত্যজিৎ রায় খেলাধুলায় ভালো ছিলেন না, কিন্তু তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন, সেই কারণে তিনি তাদের অঙ্কন শিক্ষকের প্রিয় পাত্র ছিলেন। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। হি ওয়াজ গিভেন দ্য চার্জ, তার মানে কি, তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কিসের, ডেকোরেটিং, সাজানোর, কোনটা, সেই হলটা, বড় একটা হল ছিল স্কুলে, সেইটা সাজানোর, কখন, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, যখন বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল তখন, তার জন্য তিনি সাজাতে দায়িত্ব দিয়েছিলেন লেখককে। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি আর একটা খেলা পরিচালনা করতেন যার নাম ছিল মিউজিক ড্রয়িং। কন্ডাক্ট করা মানে পরিচালনা করা। মিউজিক ড্রয়িং কেমন জিনিস, একজন একটা গান করবে, আরেকজনকে সেই গানের সুর এবং ভাষা ভাব এটাকে বুঝে নিয়ে সেই অনুযায়ী একটা ছবি আঁকতে হবে, একে বলে মিউজিক ড্রয়িং। ফর দিস ইভেন্ট, এই খেলার জন্য, দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার্ড চকস, এবং রঙিন চক থাকতো, অন আ টেবিল, একটা টেবিলের ওপর। আর স্টুডেন্ট উড সিং আ সং, একজন ছাত্রকে গান গাইতে হতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং আরেকজনকে কি করতে হতো, সেই ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতে হতো, যেটা আমি বললাম তোমাদের এই মাত্র। ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। লাইন অর্থাৎ রেখা এবং রং, তাই দিয়ে তাকে কি ধরার চেষ্টা করা করতে হতো, ক্যাপচার করা মানে ধরা, তাকে ধরতে চেষ্টা করতে হতো এসেন্স মানে মূল ভাবটা অফ দ্য সং, সেই গানের, অর্থাৎ গানটার কি অর্থ সেটা বুঝে তাকে ছবি আঁকতে হতো। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এইভাবে অনেক হ্যাপি মানে খুশি বা আনন্দ, এবং মেমোরেবল মানে মনে রাখার মতো, এপিসোডস মানে পর্ব, মানে এইভাবে অনেক নানা রকম অনুষ্ঠান, খেলা, অনেক কিছু পেরিয়ে, অনেক পর্ব পেরিয়ে, এর মধ্যে দিয়ে